হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অরিজিনাল কালদম কবুতর আপনারা কিভাবে চিনবেন। কালদম কবুতর আসলে চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে এদের লেজ। জি জি, কালদম কবুতরের লেজ কখনোই মানে সাদা বা অন্য কোনো রঙের থাকবে না, এদের পুরো লেজগুলাই কালো থাকবে, একদম পিওর কালো থাকবে। এই যে আমরা একটা লেস ফলো করলে বুঝতে পারবো, এই লেসটা কিন্তু সম্পূর্ণ কালো। হ্যাঁ, এর 12টা দোম থাকবে অথবা 14টাও দোম হতে পারে, তবে এর 12টা দোমই একদম এরকম কালো হবে, তাহলে সেটা অরিজিনাল কালদম। চেনার প্রথম ধাপ, প্রথম ধাপ হচ্ছে লেস দেখে চিনতে হবে। এবার আসি আমরা অন্য কোন ধাপে যাব। এরপরে হচ্ছে এই কবুতরের বিশেষত্ব, এদের পায়ের নখ এবং ঠোঁটের সাথে কিছুটা মিল আছে। সেটা হলো পায়ের নখ এবং ঠোঁটের সাথে কিভাবে মিল পাবো এটা আমরা, এটা হলো যে কবুতরটা পিওর হবে। জি জি, এর দুই রকম আছে। এটার হচ্ছে এক রকম হলো যার নখটা কালো হবে, তার ঠোঁটটা অবশ্যই এরকম সেম কালো হতে হবে। এই যে এইভাবে সেম কালো হতে হবে। যে কবুতরটার নখটা আবার পিওর মানে সব কয়টা সাদা হতে হবে, যে চারটা নখই সাদা হতে হবে। আর যদি কালো হয় তাহলে চারটা নখই কালো হবে, যদি সেটা কোনো ফাটা না হয়। আচ্ছা আচ্ছা, তো এরপরে হচ্ছে এদের নখ যদি সাদা হয় তাহলে ঠোঁটটাও সম্পূর্ণ সাদা হবে। এই সাদা কালদমটার ঠোঁট সাদা নখ সাদা যেটা হয় এটা হচ্ছে ইন্ডিয়ান চিনি কালদম। জি জি, ঠিক আছে। আর কালো যেগুলো এগুলো আমাদের দেশীয় কালদম বলা হয়, যেগুলো ঠোঁট নখ কালো হয়। আচ্ছা, আপনি যে কবুতরটা আমাদেরকে দেখাচ্ছেন এটা কি দেশীয় কালদম? আচ্ছা আচ্ছা, এটার সাইজ ইন্ডিয়ান কবুতরের থেকে একটু সাইজে ছোট হয়, যেটা হয়তো হাতের অর্ধেক, আর ইন্ডিয়ান কালদমটা আমাদের হাতের এক হাত মোট সাইজে প্রায় এক হাতের কাছাকাছি, যেটা চিনি কালদম বলা হয়। চিনি কালদম ওটা। এটা সাইজে এবার আমাদের একটু চোখটা দেখান। এরপরে হচ্ছে এদের চোখটা, চোখটা হবে মানে সাদা, স্বচ্ছ সাদা হবে। এটা হচ্ছে কালদমের একটা সবচেয়ে চেনার সবচেয়ে ভালো উপায়। আর কালদম কবুতরের ওড়ার কোয়ালিটিটা আসলে আমরা যারা হাই ফ্লাই কবুতরে পাকিস্তানি কবুতর উড়াই, তারা হচ্ছে ওটা স্বল্প সময়ে আমরা মানে উড়াতে পারি, উড়ানোর জন্য প্রস্তুত করতে পারি। কিন্তু কালদম কবুতরটা হচ্ছে এরা অনেক ভালো রেজাল্ট করে ঠিকই, কিন্তু এদের পিছনে একটু সময় দিতে হয়, অন্তত সপ্তাহখানিকের উড়াতে হবে নিয়মিত, তারপরে এই কবুতরটা একটা মানসম্মত রেজাল্টের কাছাকাছি যাবে। এরপর হচ্ছে এদের বাজু, এই বাজুটা হচ্ছে অনেক কালদম আছে যাদের কালো হয় না এবং সম্পূর্ণটা সাদা হয়। সাদা হয়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেক এটা কোনো সমস্যা না, না এটা কোনো সমস্যা না। যাদের বাজুটা কালো হয় এটাও একটা ভালো জাতের কালদম, অনেক কালদম আছে যেগুলোর বাজু সাদা হয়, এটা কোনো ফ্যাক্ট না, বাট এগুলো থাকে। কিন্তু কবুতরের লেজটা অবশ্যই পিওর হতো। এদের আইস লাইনটা হবে হচ্ছে একদম স্বচ্ছ, এই যে কালদম কবুতরের আইস লাইন একদম ক্লিয়ার হয়, যে ইন্ডিয়ান কালদম হোক আর দেশীয় কালদম হোক সাদা হতে হবে। হ্যাঁ, একটু সাদা হবে, তবে দেশি অনেক কালদম অনেক সময় ক্রস করলে লাল হয়, এটা হয় না তা না, ব্যতিক্রম হয়ে যায় অনেক সময়, কিন্তু ম্যাক্সিমাম কালদমের চোখ সাদা হবে। আচ্ছা, কালদম কবুতরের ফ্লাইং কত ঘন্টা হতে পারে? ফ্লাইং কত হয় এটা আগেরগুলো জানি না, তবে বর্তমানেরটা বলি। সেটা হলো আমাদের এই যে গ্রীষ্মকালীন টুর্নামেন্টে, জি, আমাদের কালদম কবুতরের রেজাল্ট পাইছি আমরা 6 ঘন্টা 42 মিনিট, 6 ঘন্টা 42 মিনিট, এটা হচ্ছে অফিসিয়াল রেজাল্ট টুর্নামেন্টের। এটা একটা নর কবুতর ছিল কালদম, তার রেজাল্ট আর কি, আমাদের এক বড় ভাইয়ের। বাচ্চার ক্ষেত্রে কালো থাকে, কিন্তু কালোটা এতটা ডিপ থাকে না। আমি বলি এই কবুতরটা সদ্য নবীন, মানে এখনো অ্যাডাল্ট হয়নি, এই যে এই কালারটা থাকবে, এই এই পাখনাটা এখনো পড়িনি, এই যে কালো হয়ে গেছে, এগুলো হচ্ছে ও অ্যাডাল্ট হচ্ছে আস্তে আস্তে, এগুলো পাখনা পড়ে উঠছে, আর এটা আগের পাখনা। ও আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাবেলায় যে পাখনাটা ছিল সেটা, এই পাখনাটা পড়ে যাবে, পড়ে এটাও এরম কালো হয়ে যাবে। এই যে কবুতরটা হচ্ছে এখন মানে এটা তো নবীন কবুতর, এ আস্তে আস্তে সাত পরে, জি, মানে কবুতরটা এখনো 1.5 মাস লাগবে, 1.5 থেকে 2 মাস।